আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করছি বাচ্চা বুড়ো সকলেরই প্রিয় ডোনাট আর আজকের এই ডোনাট রেসিপিটি খুব ইজি ওয়েতে আপনাদের সাথে শেয়ার করছি যেন ঝটপট বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে তৈরি করে পরিবেশন করে নিতে পারেন ডোনাট তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো চিনি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে লবণ এবারে শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেলে এখানে মাঝখানে একটু ফাঁকা করে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটা ডিম দিয়ে দিচ্ছি এখানে ফ্রিজের ডিম দেওয়া যাবে না তাহলে কিন্তু ইস্ট আবার প্রিপেয়ার হতে চাইবে না তারপরে হাত দিয়ে ডিমটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি মাঝখানে তারপরে কুসুম গরম দুধ দিয়ে এই ডোটাকে তৈরি করে নেব একত্রে বেশি দুধ দিয়ে দেব না তাহলে কিন্তু আবার বেশি সফট হয়ে যাবে আমি অল্প অল্প করে দুধ দিতে থাকবো আর ডোটা তৈরি করে নেব সফট আর স্টিকি একটা ডো তৈরি করে নেব আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যেন নিত্য নতুন এরকম ইজি ইজি রেসিপিগুলোর আপডেট আপনাদের কাছে চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও অল্প করে দুধ দিয়ে দিলাম তারপর হাত দিয়ে ভালো মতো চেপে চেপে মুথে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল চাইলে কিন্তু তেলটা প্রথমেও দেওয়া যেতে পারে আমি এই পর্যায়ে দিলাম আপনারা চাইলে প্রথমেও দিতে পারেন তেলটা দিয়ে আবারও মাখিয়ে নিলাম ভালো করে মাখানো হয়ে গেছে এই পর্যায়ে দুই হাতে নিয়ে নিলাম দুই হাতে দুই পাশ থেকে একটু টেনে টেনে এই ডোটাকে আমি গোল করে নিচ্ছি তারপরে বাটির মধ্যে রেখে দিলাম আর ওপর থেকে আরো এক চামচের মতো তেল দিয়ে তেলটাকে এই বোল সহকারে এই ডোর চারের পাশে একটু মাখিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব চল্লিশ মিনিট ঠিক চল্লিশ মিনিট পর ফিরে আসছি চল্লিশ মিনিট হয়ে গেছে অ্যানিমাচি কিন্তু এই ডোটা খুব ভালো মতো প্রিপেয়ার হয়ে গেছে দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এবার হাত দিয়ে একটু চেপে ভেতরের বাতাসটা বের করে নিচ্ছি যদি আমি এটাকে এক ঘন্টার জন্য রেখে দিতাম তাহলেও কিন্তু আরও অনেক বেশি ফুলতো যেহেতু আমি আজকে ঝটপট কাজটা করছি তাই আমি কিন্তু চল্লিশ মিনিটে রেস্টে রেখেছি আপনার হাতে যদি সময় থাকে তাহলে এক ঘন্টাও রেস্টে রাখতে পারেন হাত দিয়ে দেখুন খুব ভালো মতো আমি এটাকে মথে নিচ্ছি যতটা ভালো মতো এই রোটাকে মধ্যে নেওয়া হবে এই ডোনাটগুলো কিন্তু ভেতর থেকে ততটা বেশি সফট আর ফুলে উঠবে দুই ভাগ করে একটা ভাগ আমি একটু গোল করে নিচ্ছি রুটি বেলে নেওয়ার জন্য এবার ওপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে দিচ্ছি তারপরে বেলুন দিয়ে খুব ভালো মতো একটা রুটি বেলে নেব বেশি মোটাও না আবার বেশি পাতলাও না তবে রুটি পরোটার চেয়ে একটু মোটা করে এই রুটিটাকে বেলে নিতে হবে তারপরে আমি এরকম একটা বয়ামের মুখ নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু বড় সাইজের যে কুকি কাটারটা আছে ওইটা দিও এই ডোনাটের রুটিগুলো কেটে নিতে পারেন রুটিগুলো আমার কাটা হয়ে গেছে এই বাড়তি অংশগুলো আমি উঠিয়ে নিচ্ছি এগুলো ফেলে দেব না এগুলো আবার নিয়ে তারপরে আবার রুটি তৈরি করে নেব আর মাঝখানের ডোনাটের শেপটা দেওয়ার জন্য ছোট সাইজের একটা কুকি কাটা নিয়ে নিলাম আর ওইটা দিয়ে মাঝখানের এই অংশটা কেটে আমি উঠিয়ে নেব এ তো ডোনাটের একটা শেপ কিন্তু হয়ে গেছে আর এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর নিচে একটু ময়দা দিয়ে তারপরে উপরে এগুলো রাখতে হবে তা না হলে নিচ থেকে আবার জুড়ে যাবে আবারও এই ডোটা নিয়ে নিলাম আর খুব ভালো করে মথে আবারও রুটি তৈরি করে ডোনাট তৈরি করে নিয়েছি দেখুন সবগুলো ডোনাট একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এড়ে কিন্তু এগুলো অনেকটা ফুলে উঠবে আর এতে করে ভাজার পর ডোনাটটা অনেক বেশি ফ্লাফি হবে দশ মিনিট পর অনেকটা ফুলে উঠেছে এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা তার জন্য চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটাকে মাঝারি করে গরম করে নিয়েছি কুসুম গরমও না আবার বেশি কড়া গরমও না বেশি গরম তেলে দিলে দেখা যাবে এই ডোনাটটা চট করে কালার চলে এসেছে বেশি একটা ফুলবেও না আবার ভেতরটা ফ্লাফি হবে না কিংবা সফট হবে না তার জন্য চুলারসটা মাঝারিতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে আর খুব সাবধানে উল্টে পাল্টে দিবেন যেন তেলটা আবার গায়ে না সেটাই যেহেতু ডোনাটের সাইজগুলো বড় সবগুলো ডোনাট আমি মাঝারি আছে উল্টে পাল্টে সেম কালার করে ভেজে নিয়েছি এবার একটা চিমটার সাহায্যে এগুলোকে উঠিয়ে নিচ্ছি তারপর একটা স্ট্রেনারে তেলটা খুব ভালো মতো ঝরিয়ে পরিবেশন করে নেব আর সবগুলো ডোনাট আমি একই প্রসেসে ভেজে নিয়েছি সবগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে পরিবেশন করে নেওয়ার পালা চাইলে কিন্তু নিউটেলা নসিলা বা যে কোনো ধরনের লিকুইড চকলেট সিরাপ দিয়ে এটা পরিবেশন করতে পারেন আবার চিনি দিয়ে পরিবেশন করতে পারেন আমি যেহেতু সিম্পলভাবে আজকে শেয়ার করছি তাই এখানে শুধুমাত্র চিনি দিয়েই পরিবেশন করলাম এগুলো খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়ে থাকে চাইলে বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিন এটা দিতে পারেন আর একটা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন